হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বুঝে আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। তো আজকে আমি যাচ্ছি হচ্ছে বড় মায়ের মন্দিরে পুজো দিতে, ভীষণই আনন্দ লাগছে। তো সকাল সকাল বেরিয়ে পড়েছি, বাট সকাল হলেও কী হবে, রোদ্দুর একদম মাথার উপরে চলে এসেছে। তো যাই হোক, এখন এবার চলো যাওয়া যাক, কারণ আমি যেহেতু অনেকটা দূর থেকে যাব, একটু টাইম লাগবে, সেই জন্য এবার ঝটপট চলো বেরিয়ে পড়ি এখন। তো আমি ট্রেনে করে যাব। তো সব থেকে বেশি আনন্দের কথা হচ্ছে আমি বড় মায়ের কাছে যেতে পারছি প্রথমবার। আমার এটাই হচ্ছে ভীষণ মানে আনন্দের একটা বিষয়, যেটা বলে বোঝানো যাবে না। তো যাই হোক, তাহলে এবার চলো এখন যাওয়া যাক। আর আমি কিন্তু যতটা পারবো তোমাদেরকে আমি দেখাবো, আর মন্দিরে যদি ভিডিও অ্যালাও থাকে সেটাও আমি দেখাবো অবশ্যই। আর যাই হোক, আর কিছু বলবো না, তাহলে চলো একেবারে নৈহাটিতে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। চলে এসেছি এখন নৈহাটি স্টেশনে। তো এখন দাঁড়িয়ে আছি, কারণ পার হতে হবে 5 নম্বরে নেমেছি, তো 1 নম্বর যেতে হবে। প্রচণ্ড রোদ্দুর, আগে এখন আমি যাই, কারণ হচ্ছে যতক্ষণ না আমি ঠিকঠাক বড় মায়ের কাছে পৌঁছতে পারছি আমার একটা অস্থির লাগছে, কারণ আমি ফার্স্ট টাইম এত দূর এসেছি ট্রেনে করে। তো আমার একদমই এসব দিকে রাস্তাঘাট চেনা নেই। তো এখন তাহলে চলো যাওয়া যাক, আমি কিন্তু সকালে সকাল চলে এসেছি। তো তাহলে এখন চলো যাওয়া যাক ঝটপট, কারণ আমি যেহেতু চিনি না রাস্তাঘাট, তো আমাকে চিনে চিনে যেতে হবে। আর চলো তাহলে পুরো ভিডিওটা তোমরা দেখো, আশা করি ভালো লাগবে। আমি চলে এসেছি 1 নম্বরের সাইড দিয়ে যে সরু রাস্তাটা রয়েছে সেটা ধরে চলে এসেছি, কারণ আমি এসেছি কিন্তু ভিডিও দেখেই এসেছি, তো সেই জন্য আমি রাস্তাঘাট মোটামুটি চিনতে পারছি এসে। তো এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এখন কতটা ফাঁকা আমি তোমাদেরকে দেখাবো। আর যখন পুজোর সময়, কালী পুজোর সময় এখান দিয়ে মানে হাঁটা যায় না, সেগুলো সমস্ত আমি ভিডিওতেই দেখেছি, আসা হয়নি, তো অত ভিড়ে আসতেও পারবো না সেই জন্যে। তো চলো এখন যাওয়া যাক, আর 5 মিনিটের মতো হেঁটে যেতে লাগবে। তো আমরা কিছু রিক্সা বা টোটো কিছু করিনি, হেঁটেই যাচ্ছি, কারণ যেহেতু ফার্স্ট টাইম এসেছি একটুখানি হেঁটে গেলে রাস্তাটাও চেনা হবে আর দেখতেও বেশ ভালো লাগে যেতে যেতে, সেই জন্য। তো চলো আর কিছুক্ষণ পরেই হচ্ছে চলে যাবো মায়ের কাছে, বড় মায়ের কাছে। তো ওখানে গিয়ে দেখবো যে কীরকম কী লাইন রয়েছে, যতটা পারবো আমি কিন্তু তোমাদের সাথে সবটা শেয়ার করবো। আর আশা করি চেষ্টা করবো এটাও যে তোমাদেরকে বড় মাকে দর্শন করানো। তো জানি না ওখানে ভিডিও করতে পারবো কি পারবো না, বাট আমি চেষ্টা করবো। তাহলে চলো এখন যাওয়া যাক। এটাই হলো সেই রাস্তাটা যেখানে কিন্তু বড় মাকে দেখার জন্য কালী পুজোর সময় প্রচুর প্রচুর দর্শনার্থী থাকে, প্রচুর ভিড় হয়। তো ফাইনালি কিন্তু আমি চলে এসেছি প্রায়, তো দেখতেই পাচ্ছ একদম বড় মায়ের মন্দিরের কাছে আমরা চলে এসেছি। সবার আগে আমরা এবার পুজোর জন্য ডালাটা কিনে নেব। তো এসেই কিন্তু দেখছিলাম ভিড় রয়েছে, তো সবার আগে যাই হোক আগে ডালাটা কিনে নেওয়া যাক পুজোর জন্য, তারপরে নয় দেখা যাক যে লাইনটা কতদূর রয়েছে। তো আমরা এইখানের এই দোকান থেকে নিয়ে নিয়েছিলাম, এখানে কিন্তু তোমরা 51 টাকা থেকে শুরু ডালা পেয়ে যাবে, আমরা 101 টাকা দিয়ে ডালা কিনে নিয়েছিলাম। এবার ডালা নিয়ে এখানে কিন্তু তোমরা জুতোও রাখতে পারবে, আমরা এখানে জুতোও রেখে গেছিলাম, আর যখন তোমরা ফিরে আসবে তখন এখানে ডালার টাকাটা নেবে। এরপর তো হাঁটতে হাঁটতে দেখছিলাম যে লাইনটা কত দূর যেতে পারে, আমার তো ধারণাও ছিল না যে এত বড় লাইন হতে পারে, ভেবেছিলাম যে অনেকটা তাড়াতাড়ি যেহেতু চলে এসেছি হয়তো এত বড় লাইন পড়বে না, বাট আমি একদমই ভুল ছিলাম। এসে দেখছি অনেক বড় লাইন, তো দেখতেই পাচ্ছ সোজা একদম যে রাস্তাটা রয়েছে পুরো সোজা পুরো এই লাইনটা ছিল। আমি তো প্রথমত এইখানে প্রথম এসেছি, আমি নিজে বুঝতেও পারছি না যে কত দূর যেতে পারে এই লাইনটার, কোন রাস্তা দিয়ে যেতে পারে। যেহেতু শনিবার ছিল সেহেতু মনে হয় এত ভিড় ছিল, রোজই এরকম ভিড় হয় কিনা ঠিক বলতে পারবো না, কিন্তু ওই দিন খুব ভিড় ছিল। তো যাই হোক লাইন তো রয়েছে, তো দেখা যাক কোথায় গিয়ে এবার দাঁড়াই। তো আমরা এখন লাইনে দাঁড়িয়ে পড়েছি, লাইন হচ্ছে অনেক লম্বা লাইন। তো যে এখানে একটা ফেরি ঘাট দেখতে পেলাম, তার সাইড দিয়ে একটা গলি রয়েছে, সেই গলিটা দিয়ে সমেত এরকম লাইন দেখতে পাচ্ছ, প্রচুর লাইন পুরো লম্বা, আর সামনের দিকে তো ভর্তি বুঝতে পারছো। রাস্তায় প্রচণ্ড রোদ্দুর, এখন যেহেতু একটু ছাওয়াই আছে গলির ভিতরে সেই জন্য একটু ভালো লাগছে, এরপরে যে রোডটায় বেরোবো প্রচণ্ড রোদ্দুর। তো যাই হোক ওয়েট করছি কতক্ষণে বড় মাকে আমি দর্শন করতে পারি সেই জন্য। তো আর কিছুটা টাইম লাগবে অবশ্যই, কারণ এসেছে যখন একটু তো কষ্ট করতেই হবে। তো আমি একেবারে মায়ের মন্দিরের সামনে গিয়ে তোমাদেরকে আবার দেখাবো।
অবশেষে চলে এসেছি প্রায় মায়ের মন্দিরের একদম কাছে। এখনো পর্যন্ত ঢুকিনি, এখনো ঢুকতে কিছুটা টাইম লাগবে, কারণ অনেকটা ভিড় যেহেতু, আর ভিতরে যেহেতু পুজো হচ্ছে তো সেই হিসেবে কিন্তু একটু টাইম লাগবে। তো এখানে এসে জানতে পারলাম সকাল 8টা থেকে পুজো শুরু হয় দুপুর 1টা পর্যন্ত, আবার বিকেলবেলা 4টের সময় খুলে যায়, 8টা পর্যন্ত রাত্রি পুজো হয়। এবার ফাইনালি আমি একদম চলে এসেছি মন্দিরের কাছে। তো আমার মাথার মধ্যে একটা কথাই ঘুরছিল এতক্ষণ ধরে, যে আমি কতক্ষণে মায়ের দর্শন করতে পারবো। তো এখন আমি রয়েছি একদম মায়ের মন্দিরের ভিতরে, প্রচুর ভিড় দেখতে পাচ্ছ, আর এখানে কিন্তু দড়ি দিয়ে দিয়েছে। তো ফার্স্টে যারা পুজো দিচ্ছেন তারা বেরোবেন, তারপরে আবার যারা পিছন দিকে রয়েছেন তারা যাবেন, এরকম করে কিন্তু সেদিনকে পুজোটা হচ্ছিল। বাট প্রচুর ভিড় ছিল, পুজো দেওয়ার মানে যেখানটা পুজো দেওয়া হচ্ছে সেখানে কিন্তু রীতিমতো পুরো ঠেলা ঠেলি হচ্ছিল। তো আমি একটা কথাই ভাবছিলাম যে পুজোটা যাতে আমি ঠিকঠাকভাবে দিতে পারি। এত ভিড়ের মধ্যে থেকেও যখন মাকে দর্শন করলাম, সত্যি কথা বলতে এতটা ভালো লাগছিল, এই ভালো লাগাগুলো তো মুখে বলে প্রকাশ করা যায় না। মন ভরে অনেকটা টাইম ধরে এই ভিড়ের মধ্যেও মাকে দর্শন করতে পেরেছি, এটার জন্য মানে আমি অনেকটাই খুশি। তবে পুজোটা যখন দিচ্ছিলাম প্রচণ্ড ভিড় ছিল, প্রচণ্ড ঠেলা ঠেলি করে পুজোটা দিতে হয়েছে, বাট মন থেকে পুজোটা দিলেই সেটাই পুজো দেওয়া মায়ের কাছে। তো যাই হোক, ফাইনালি পুজো তো দেওয়া হয়ে গেল, আমার সাথে সাথে কিন্তু আমি তোমাদেরকেও মায়ের দর্শন করাতে পেরেছি। আমি নিজেও জানতাম না যে আমি তোমাদেরকে দেখাতে পারবো কিনা, বাট ফাইনালি আমি তোমাদেরকেও দেখাতে পেরেছি। প্রসাদার জলটা খাওয়ার পরেই চলে এসেছিলাম কচুরি খেতে, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো আর থাকতেই পারছিলাম না। তো ফাইনালি পুজো দেওয়া হয়ে গেছে, এখন চলে এসেছি ফেরিঘাটে, দেখতে পাচ্ছ গঙ্গা, এত রোদ্দুর তাও আমি চলে এসেছি। এটা যদি বিকেলবেলা হতো খুব বেশি ভালো লাগতো। তো মেন কথা হচ্ছে যে পুজোটা দিয়ে এতটা শান্তি লাগছে আমি বলে বোঝাতে পারবো না। আমার অনেকদিন ধরে ইচ্ছে ছিল একটুখানি কালী মায়ের কাছে পুজো দেওয়ার, এবার কোথায় পুজো দেবো সেটা আমি ডিসাইড করিনি, বাট হঠাৎ করে ঠিক হলো যে আমি বড়মার কাছে আসবো পুজো দিতে। তো যাই হোক, পুজো দিলাম, খুব ভালো লাগলো আর খুব ভালোভাবে পুজো দিয়েছি জানো তো। তো যাই হোক, আর হচ্ছে যেটা বলছিলাম, চলে এসেছি এখানে, প্রচুর ভিড় দেখতে পাচ্ছ, এখানে এখন সবাই স্নান টান করছে, আর ওপরে হচ্ছে লঞ্চ ঘাটটা যেখান থেকে লঞ্চ ছাড়ে, আর আমি এখন নিচটাতে দাঁড়িয়ে আছি, ভাবলাম একটুখানি ঘুরে আসি, প্রচণ্ড রোদ্দুর, মা চলে গেছে, এখন একটু বললো পাটা ধুয়ে আসি, মাথা একটুখানি গঙ্গা জল দিয়ে আসি। আমি বললাম ঠিক আছে যাও তুমি, আমি ততক্ষণ একটু তোমাদের সাথে কথা বলে নিচ্ছি। তো এবার হচ্ছে বাড়ি চলে যাব, তো একটু যেতে হবে অনেকটাই, কারণ এখানে যেহেতু ফেরিঘাটটা থেকে সোজা যেতে হবে হেঁটে, তো অনেকটা একটু হাঁটতে হবে যেহেতু এখন রোদ্দুর, তো সেই জন্য এইটুখানি মনে হচ্ছে এখন অনেকটা। তো যাই হোক, তাহলে চলো এখন এবার আমি বাড়ি যাই, আর একটুখানি গঙ্গাটার সামনেও যাই, গিয়ে দেখি। এত রোদ্দুর ছিল তা সত্ত্বেও এই গঙ্গাটার সামনে দাঁড়াতে বেশ ভালো লাগছিল, বেশ সুন্দর হাওয়া ছিল, কিন্তু রোদ্দুরটা অনেকটা বেশি ছিল। এটা যদি বিকেলবেলা হতো তাহলে কিন্তু আরো বেশি ভালো লাগতো। বাড়িতে চলে এসেছি প্রায়, এখনো রাস্তাতেই আছি, তো ট্রেন থেকে তো নেমে গেছি। আজকের দিনটা কিন্তু ভীষণ ভালো গেল, আর হচ্ছে তোমাদেরকেও আমি দেখাতে পেরেছি বড় মাকে, সেটার জন্য বেশ ভালো লাগছে, আর আমি নিজে চোখে দেখেছি সামনে, অনেক দিনের ইচ্ছা আর এই প্রথমবার, তো খুব 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 ভালো লেগেছে। আর মাকেও বলছিলাম, মা বলছে হ্যাঁ মায়েরও খুব ভালো লেগেছে। তো প্রচণ্ড রোদ্দুর আর পাচ্ছি না, এখন এবার বাড়ি যাওয়ার পালা, আর মানে রীতিমতো কথা বলতেও পারছি না। তো যাই হোক, আশা করি তোমাদেরও ভালো লেগেছে ভিডিওটা। তাহলে চলো আজকের মতো ভিডিওটাকে এন্ড করছি, তোমরা সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো এই গরমে। তো চলো টাটা।